আমাদের মধ্যে আমরা ওরাই বেশি টেনশান করে থাকি যারা অন্যের জন্য বেশি ভাবতে থাকি আমরা যখন আরেকজনের জন্য বেশি ভাবতে থাকি তখন আমাদের টেনশান বেশি হয়ে যায় আমাদের চিন্তার পরিমাণ বেড়ে যায় আমরা অন্যের জন্য ভাবি কার জন্যে ভাবি যে আমার স্ত্রী আমার সন্তান আমার ভাই বোন আমার বাবা মা আমার আপনজন যারা আমাকে সেই ছোটোকাল থেকে বড় করেছে অথবা যারা আমার উপর আশাবাদী যাদের কাছে আমার চিরস্থায় ঠিকানা আমি আমরা যখন তাদেরকে নিয়ে যখন চিন্তা করতে থাকি তাদের ভালো জন্য ভালো দেখতে থাকি তখনই আমাদের টেনশান হয়ে থাকে এটা আমাদের যাদের টেনশন শুধু তাদের বেলায় আমি এ কথাটা বলতেছি যারা তাদের ভবিষ্যতের জন্য চিন্তা করে যে আমার আগামীকালকে কি অবস্থা হবে আমি কি সারা জীবন এইভাবে পড়ে থাকবো কি আমার জীবন কবে সুন্দর হবে যারা এইভাবে চিন্তা করতে থাকে তাদের টেনশন বেশি হয়ে থাকে এবং তারাই জীবনে কিছু করতে পারে তাই আমাদের জীবনে যারা এরকম টেনশন করে তাদের জীবনে তারা অনেক সুখ অর্জন করতে পারে যে আমরা যারা শুধু নিজের চিন্তা নিজেরাই করি তাদের কোনো টেনশন থাকে না তারা শুধু দৈনিক আনে দিনে আনে দিনে খায় এবং তারা শুধু বর্তমানকেই বেশি জানতে চায় যে বর্তমান তাদের ভবিষ্যৎ বলতে কিছু নেই যে তারা আগামীকালকে হয়তো ভিক্ষা করবে আরেকজন অনুদান দিবে তাহলে সেটা খাবে আবার যদি না খেতে পারে তখন উপাস থাকবে তাদের কোনো টেনশন নাই টেনশন হলো ওরে যে আমি আজকে ভালো করে খেয়েছি হয়তো এক মাস ভালো করে খেতে পারবো দুই মাস খেতে পারবো তিন মাস পর আমার কী অবস্থা হবে যারা তার ভবিষ্যৎ নিয়ে টেনশন করে তারা তাদেরই টেনশন বেশি হয়ে থাকে যারা চিন্তা করে আগামী ভবিষ্যৎ আমার কিভাবে যাবে তখনই তাদের টেনশন হয়ে থাকে কারণ একটা কুকুর তার কোনো টেনশন নাই কারণ এই কুকুরটি হয়তো যা কিছু পাইতেছে সে তাই তাই খাইতেছে রাস্তার পাশে পড়ে থাকা সে ময়লাগুলোও খেতেছে এখানে তার কোনো টেনশন নেই কারণ সে রাস্তার পাশে যে কোনো একটা ময়লা হলো সে পাবে সে খেতে পারবে তার কোনো টেনশানের কোনো দরকার নেই কিন্তু মানুষ তার যার টেনশন আসে সেই জীবনে কিছু করতে পারে টেনশন শুধু ওরে নাই যে পাগল তার দুনিয়ার কোনো খেয়াল না শীত গরম ঠান্ডা মিষ্টি তিতা কোনো কিছু তার কাছে লাগে না সেই তার কোনো টেনশন নাই কারণ সে তো কিছুই জানে না আর যেখান যে ব্যক্তির কোনো জ্ঞান নাই তারই কোনো টেনশন নাই তা আমাদের মধ্যে ওরে গিয়ে কিছু টেনশন আসে যে জীবনে কিছু করে খেতে চায় যার জীবনে ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা আসে যে তার আপন জনকে সে ভালো রাখতে চায় সুস্থ রাখতে চায় তারই কিছু টেনশন আসে যে টেনশন থাকা যে খারাপ তা নয় টেনশন মানুষের জীবনে অনেক কিছু দিতে পারে মানুষের পরিকল্পনা অনেক কিছু এনে দিতে পারে যে টেনশান করে সেই জীবনে কিছু করতে পারে টেনশানের মাধ্যমে মানুষের জীবনে অনেক কিছু হাসিল করতে পারে যারা টেনশান করে তারাই সব সুখী হতে পারে কারণ একটা কুকুর সে নিজেরও পেট চালাতে পারে কিন্তু একজন টেনশন দাঁড়িয়ে মানুষ সে সে কেন সে টেনশন করে তার কারণ হলো সে তার ভবিষ্যতের কথা চিন্তা করে তার ভবিষ্যৎ কিভাবে যাবে তার ভবিষ্যৎ কিভাবে গঠন করবে তার ভবিষ্যতে কোন অবস্থায় হবে সেটা চিন্তা করতে থাকে তারা চিন্তা করে যে আগামী আগামীকালকে আগামী দুই বছর পর বিশ বছর পর তার কি হবে সেটা নিয়ে চিন্তা করতে থাকে তখনই টেনশন হয় কিন্তু টেনশন সবাই করতে পারে না যারা এইভাবে হয়েছে তারা এইভাবে টেনশন করেছে টেনশন সাধনা করেছে তারা চেষ্টা করেছে আর যার কোনো টেনশন নাই সে পাগলের মতো শুধু খাইতেছে ঘুমাইতেছে তাহলে সে জীবনে কিছু করতে পারে না কারণ তার ভিতরে কোনো পরিকল্পনা নাই যে আগামী কালকে কিভাবে যাবে আগামী দুই দিনে আমার কিভাবে যাবে আগামী চার মাস পর এক বছর পর আমার জীবনটা কিভাবে যাবে আমার সাথে যারা আসে আমার পরিবারের সদস্যরা তাদের জীবন কীভাবে যাবে তাদের ভিতরে এমন কোনো টেনশন থাকে না তার কারণ এইখানে তাদের কোনো টেনশন নাই তারা জীবনে কিছু করতে পারে না শুধু জীবনে ওরাই কিছু করতে পারে যাদের কোনো পরিকল্পনা থাকে যারা তাদের আপন জনকে ভালোবাসে তারা নিজেকে নিজে ভালোবাসে তারাই শুধু টেনশন করে এবং তারা জীবনে কিছু অর্জন করতে পারে তারা জীবনে হয়তো টেনশন করে জীবনে অনেক কষ্ট করে কিন্তু তাদের এক সময় এই জীবনে অনেক সুন্দর ফুল ফুটে যায় তখন আর তাদের সারা জীবনে সেই টেনশন সে ফুল তাদেরকে সব বলিয়ে দেয় তাই আমাদের জীবনে ज्यादर टेंशन आसें তা তাদেরকে একটা স্বাগত জানানো হচ্ছে যে আপনি হয়তো জীবনে কিছু করতে পারবেন কিন্তু ওই লোকটি যার কোনো টেনশন নাই সে যে শুধু কামাইতেছে খাইতেছে আর ধূমপান করতেছে ফূর্তি করতেছে যার আগামীকালকের কোনো টেনশন নাই হয়তো যদি আগামী কালকে যদি কোনো অবস্থা যদি খারাপ হয় তার যদি কোনো কর্ম না থাকে তাহলে সে কীভাবে খাবে তাও তার কোনো টেনশন নাই তার কোনো চিন্তা ভাবনা নাই টেনশন শুধু ওই ব্যক্তির আসে যে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে টেনশন ওই ব্যক্তিরে আসে যে তার আপনজনকে ভালোবাসে টেনশান ওই ব্যক্তিরে আসে যে আগামীতে সুখে থাকতে চায় টেনশান ওই ব্যক্তিরে আসে যার জীবন সে সুখী করতে চায় টেনশান ওই ব্যক্তিরে আসে যার জীবনটা সে হাসিমুখী করতে চায় ওরই টেনশান আসে কিন্তু টেনশান সবার হয় না সবার পক্ষে টেনশান করা হয় না টেনশান অর্থ এই নয় যে যে আপনি নিজেকে নিজে আত্মহত্যা করা নিজের জীবন নিজে শেষ করে দেওয়া যে সব আত্ম সব টেনশনের কথা এরকম নয় যে পৃথিবীতে যে যতজনে সফল হয়েছেন যা সফল হতেছে বা সফল হবেন সবারই জীবনে টেনশান কিছু না কিছু আসে যে আমি কিভাবে এই কাজটা সমাধান করব করবো কীভাবে আমি আমার পরিবার ভরণ পোষণ করবো কীভাবে আমি নিজের জীবনকে আমি আরও উন্নতি করব এইভাবে যারা চিন্তা করে তারা জীবনে কিছু অর্জন করতে পারে যারা তার পরিবারের সদস্যকে বেশি 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 ভালোবাসেন তাদের জীবনেই বেশি বেশি তারা টেনশন করে থাকেন এবং তারাই জীবনে সফল হতে পারেন এবং তাদেরকে সবাই স্মরণ রাখে আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন সকল সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম টোয়াটার হোয়াটসঅ্যাপ ইমো থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে। আর আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত